গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম শিউলি ফুল গাছের নিচে। শিউলি ফুল আজকে সকালে অনেক ফুটছে, আর যখন এই ফুল ফুটে তখন অনেক ফুল ফুটে, তো সেই জন্য দেরি না করে চলে আসলাম ভিডিও করার জন্য অনেক সকালে। এখন বাজে 6টা, তো এই জন্য আমি চলে আসলাম, আমি আর দিদি। তো দিদি ফুল টুকাচ্ছে, কারণ এটা মানে বাসি কাপড়ে ফুল টুকানো যায় না, তো এই জন্য দিদি ফুল টুকাচ্ছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি। আর অনেক দিনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল, কারণ সবসময় শুনি, ছোটোবেলায় একসময় ফুল এরকম করে নিয়ে আসছিলাম, কিন্তু এখন আর সেই সময়টা হয় না বা পারি না। আর সবচেয়েতে দুঃখের বিষয়, এইরকম গাছের পরিবেশ আমি আর কখনোই পাই না, তো এই জন্য গ্রামে চলে আসলাম, এসে এরকম একটা পরিবেশ উপভোগ করলাম। তো বাবা সকাল সকাল চলে গেল বাজারে, আর আমি একটা ঝাড়ু নিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিব। উঠান ঝাড়ু দিতে আমার খুব ভালো লাগে, আর আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখন আমি একটু কাজ করার চেষ্টা করি, কিন্তু ওইরকম তেমন কোনো কাজ মোটামুটি পারি না, তো যতটুকুই পারি ততটুকু কাজ করার চেষ্টা করি। তো উঠান ঝাড়ু দেওয়া কোনো কঠিন একটা কাজ না, তো এই জন্য আমি সকালবেলা তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন উঠানটা ঝাড়ু দেওয়ার পরে একটু ঘোরাঘুরি করব। তো উঠানটা ঝাড়ু দিলে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর লাগে দেখতে, আসলে সব কিছুই অনেক ভালো লাগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো উঠান পরিষ্কার করা শেষ করে একটু ঘোরার জন্য বাড়ির পিছন দিকে চলে গেলাম, প্রাকৃতিক পরিবেশে একটু দেখার জন্য। তো এখানে হচ্ছে আমাদের বাড়ির কুকুরগুলো ঘোরাঘুরি করছে, এই জায়গায় অনেকগুলো গাছ আছে, আর এখানে একটা দিদি থাকে। তো দিদিকে দেখলাম যে দিদি রান্না করছে, কারণ দিদি আজকে অনেক ব্যস্ত, কারণ আজকে আমার একটু হেল্প করবে। তো আমি সকাল সকাল চলে আসলাম একটু কাজ নিয়ে, লাউগুলো সব ঝুলে কেটে রেখে দিলাম, মা তার মতো করে ছোটো ছোটো করে পিস করে নিবে। আর বাবা বাজার থেকে নিয়ে আসলো নবনী নীলের জন্য বিস্কিট আর সঙ্গে বাজার। তো বাবা এখানে বসে হাত পা ধুয়ে তারপর মুড়ি খাচ্ছে। আসলে গ্রামের প্রত্যেকটা মানুষই সকালবেলা মুড়ি বা চা খায়, আর আমরাও মুড়ি চা খেয়ে বেশি একটা খাওয়া হয় না, চাটা খাওয়া হয়। তো নবনী নীল ঘুম থেকে উঠে এরকম করে দুজনে মিলে একজন আরেকজনের পিঠে ঘোরাঘুরি করছে। আর আজকে যেহেতু বাসায় প্রোগ্রাম, তো নবনী পিসি এখানে আসছে আমাদের ডাকার জন্য, একটু হেল্প করার জন্য, সবজি কাটার জন্য। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, মামা শ্বশুর বাড়িতে হচ্ছে বেশি একটা দূর না, কাছাকাছি। তো আজকে যেহেতু প্রোগ্রাম, তো রান্নাবান্না হবে, অনেক কাজকর্ম করতে হবে, আর এখানে হচ্ছে ভুচ্চ করা হবে। মানুষ যখন মারা যায় তখন তার সন্তানরা ভুচ্চ করে বা তার আত্মীয় স্বজনরা ভুচ্চ করে, তো এই জন্য এখানে ভুচ্চ করার জন্য সব রেডি হয়ে গেল। আর এখানে আমার একটা লাউ শর্ট ছিল, সেই লাউ নেওয়ার জন্য আমি গাছের নিচে চলে আসলাম। আর এরকম করে তরতাজা লাউ পাড়তে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তো এর জন্য আমি একটা লাউ নিয়ে নিলাম। এই লাউটা এখন কেটে তারপরে রেখে দেবো। তো এখানে সবগুলো লাউই কাটা হয়ে গেছে, যেহেতু আজকে প্রোগ্রাম আছে সেজন্য আজকে রান্নাবান্না হবে, তো আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করছি। আর এখানে দিদি, দুই দিদি, দিদি আর আমি এই লাউগুলো সব কেটে ফেললাম। আর এখানে দিদিমা, মানে দিদিমা, দিদিমা হচ্ছে আমার শাশুড়ি মার মা, তো আমরা সবাই মিলে কাজ শেষ করলাম। এখন মা আর আমি, নবনী নীল আর নবনীর ফ্রেন্ড সবাই মিলে একটা দাদুকে দেখতে যাব। দাদুর বয়স হচ্ছে 130 বছর, উনি অনেক অসুস্থ, মানে মানুষের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, তো এই জন্য ভাবলাম যে দাদুর সঙ্গে একটু দেখা করে আসি। আবার কবে আসব না আসব ঠিক নাই, তো এই জন্য আমরা সবাই মিলে দাদুর সঙ্গে দেখা করার জন্য হাঁটা শুরু করলাম। এখানে যেহেতু যানবাহনের তেমন কোনো সুবিধা নাই, তো এই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে। আর যানবাহন মানে ভ্যান আর হচ্ছে বাইক, তো বাইকে তো আমি উঠতে পারি না, আর ভ্যানও ওই রকম এখন পাওয়া যাবে না, তো এর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দাদুর সঙ্গে দেখা করার জন্য। আর দাদু এখন থেকে ওখানেই থাকবে সবসময়। আর 130 যেহেতু বছর হয়েই গেছে, কখন কি হয়ে যায় বলা যায় না, আর মানুষের হায়াত কিন্তু এত দূর যায় না, কিন্তু দাদুর মানে দাদু এতদিন ধরে আছে, এটাই সবচাইতে বড় কথা। তো এখানে ছেলেটা গাছে বসেছিল, আর এরা দেখতেছিল যে তুমি পড়ে যাবা, তুমি নামো, তো ওরা কেউ কথা শুনতেছিল না, ওই ছেলেটা কথা শুনতেছিল না, তো কথা শুনছে ছিল না, কারণ ওরা গ্রামের ছেলে, ওরা সহজে পড়বে না, হয়তো এরা পড়ে যাবে। তো আর এই রাস্তা সবসময় বাইক চলাচল করে, তো এই জন্য ওরা একটু সাইড হয়ে গেল, আমিও ওদের পিছনে পিছনে করে হাঁটছি, কারণ ওরা সবসময় লাফালাফি দৌড়াদৌড়ি করে, তো এই জন্য আমি ওদেরকে একটু মানে ধরে তারপর হাঁটছি। আর মা এদিকে নীলয়কে হাত ধরে হাঁটছে। আর এটা হচ্ছে একটা আমতলা,
এখানে সবাই বিকালবেলা বসে আড্ডা দেয় আর চা খেয়ে যায় সবাই মিলে, বিশেষ করে ছেলেরা, এখানে মেয়েরা কখনো আসে না। তো এইরকম করে আমরা সব কিছু মজার মজার জিনিস দেখতেছি আর হাঁটতেছি, কারণ হেঁটে হেঁটে যেহেতু যাওয়া লাগবে সেই জন্য। আর গ্রামের রাস্তাগুলো বেশিরভাগ সময়ই কাঁচা থাকে, আর এখানে অনেকেই অনেক কিছু পালে, যেমন ভেড়া, ছাগল, মহিষ, গরু, সবার বাসায় একটা না একটা কিছু থাকেই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিচ্ছু নাই, কারণ ওই রকম দেখার মতো মানুষ নাই। এই জন্য আমি শুনছি যে একটা সময় অনেক কিছুই ছিল। আসলে পশু পাখি পালার জন্য একটা মানুষ থাকে, তো এই জন্য এখানে কোনো রাখা হয় নাই। তো অবশেষে আমরা দাদু যেখানে থাকে সেখানে চলে আসলাম। জায়গাটা একদমই নতুন, এখানে কোনো মানুষের বসবাস নাই। তো মানুষের বসবাস করার উপযুক্ত সব মানে কাজ করার জন্যই সবাই এখানে মিলে কাজ করছে। আর দাদু যেহেতু অসুস্থ উনি ঘুমাচ্ছে, কারণ আমিও চাবো না যে ওনাকে ডাক দিব না, কারণ ডিস্টার্ব করা আমার একদম ভালো লাগে না। তো উনি ঘুমাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি ওনার আশেপাশে গিয়েই একটু ভিডিও করে ফেলবো। তো এখানে সবাই দাদুর সঙ্গে আছে, খাবার দাবার, তারপরে তার প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য অনেক মানুষ আছে এখানে হেল্প করার জন্য। তো এখন আমি দাদুর রুমের ভিতর চলে আসলাম, আর এটা হচ্ছে দাদুর রুম, আর এটা হচ্ছে ওই যে দাদু শুয়ে আছে, ওনারই বয়স হচ্ছে 130 বছর। আর এখানে যারা আছে তারা তার ভক্ত, সবাই তার ভক্ত। আর দাদুর নাম হচ্ছে নগদ, কারণ উনি সব কিছুই নগদে নগদে করে। ওনার আসল নামটা আমি ঠিক বলতে পারবো না। তো আর এখানে হচ্ছে একজনের কবর আছে, তো এখানে হচ্ছে দাদুর থাকার খুব ইচ্ছা, তো এই জন্য দাদুর প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে কল, কারণ থাকতে গেলে দেখা যাবে পানির প্রয়োজন হয়, এই জন্য দাদুর সুবিধার জন্য এখানে একটা কল করা হচ্ছে। তারপর হচ্ছে টয়লেট, সব কিছুই মানে যার যা একটা মানুষের বাসস্থান থাকার জন্য যা যা প্রয়োজন হচ্ছে তা সব কিছুই এখানে তার জন্য তৈরি করা হচ্ছে আর কি। তো এই হচ্ছে দাদু। দাদু খুবই ভালো একজন মানুষ, আর নিলয় খ্যাতির মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। এক পর্যায়ে আমরা চলে আসলাম বাসায়, আর এখানে এসে নবনি নিলয় ঘোরাঘুরি করতেছে, আর বাসায় যেহেতু প্রোগ্রাম ছিল তো আমরা আস্তে আস্তে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শেষ করার পরে যার যার মতো সে এসে চলে যাচ্ছে বিদায় নিয়ে, আমরাও একটু পরে চলে যাব। তো সব কিছু শেষ করে এখন আমরা একটু বিকালে হাঁটতে বের হলাম, আর দেখি যে আকাশে একটা প্লেনের মতো যাচ্ছে। আর নবনী নিলয় এখানে ছাগলের সঙ্গে অনেক দুষ্টামি করতেছে। আর গ্রামে আসলে দেখা যায় যে ছাগল, গরু, মহিষ এদের সঙ্গে অনেক দুষ্টামি করে, কুকুরের সঙ্গে অনেক দুষ্টামি করে। কিন্তু যখন কুকুরের সঙ্গে দুষ্টামি করে তখন একটু ভয় লাগে, কারণ কখন কামড় দিয়ে দেয় বলা যায় না। তো সব কিছু শেষ করে আমরা একটু ঘুরতে আসলাম এখানে। এটা হচ্ছে একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, এটার নামটা আমার আসলে ঠিক মনে নাই, তবে অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা সবাই মিলে হঠাৎ করেই চলে আসলাম কোনো পরিকল্পনা ছাড়াই। তো এসে দেখি যে জায়গাটা এত সুন্দর যে বলার বাহিরে। তো এর জন্য আমরা হেঁটে হেঁটে চলে আসলাম, আর এখানে আসতে গেলে দেখা যায় যে একদম ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা লাগে। আর ওই সময়টা আমি একটু লাইভে ছিলাম, তো এই জন্য আমি ক্ষেতের মাঝখানটা দেখাতে পারি নাই। তো অন্য নেক্সট টাইমে আমি আবার দেখাবো। আর এই জায়গার শুরুতেই অনেক সুন্দর, এখানে একটা ইগল আছে একটা হার্টের উপর, আবার একটা কাপ আর প্রিজ আছে, কারণ এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে। আর এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা, আগে এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর হয়ে গেছে। আর এই জায়গাটা সবথেকে বেশি ভালো লাগে বর্ষার সময়, কারণ চতুর্দিকে পানি থাকে, খুব ভালো লাগে দেখতে। তো এর জন্য নবনী নীল দেখে সে লাফালাফি শুরু করে দিছে, দৌড়াদৌড়ি শুরু করে দিছে যে এত সুন্দর জায়গা। আসলে গ্রামের ভিতর যে এত সুন্দর একটা জায়গা আর থাকে মানে আছে, সেটা আসলে অনেক মজার একটা বিষয়। আর সবাই এখানে যার যার সময় মতো আসে, এসে অনেক ঘোরাফেরা করে, গল্প করে, যার যার মনের ইচ্ছা সে সেখানে এসে একজন আরেকজনকে সঙ্গে শেয়ার করে। তো এখানে নবনী নীল তার অনেক আনন্দ করতেছিল, আমরাও অনেক আনন্দ করতেছিলাম, কিন্তু আমাদের থেকে ওদের আনন্দটাই একটু বেশি ছিল, কারণ লাইটিংটা সবাই অনেক পছন্দ করে। আর এখন যেহেতু সন্ধ্যার সময় তো লাইটিংটা আসলে অনেক ভালো লাগতেছে, আর কালারফুল লাইটিং এই জন্য। তো আমরা এখানে কী খাবো কী খাবো সেটা অনেক পরামর্শ করতেছিলাম সবাই মিলে। তো এক পর্যায়ে আমরা চিকেন বল খেয়ে ফেললাম, আর আমি কখনো খাবারের ছবি দেই না, কারণ খাবারের ছবি দেওয়াটা আসলে ওইরকম ভালো লাগে না। এই জন্য তেমন মানে এসেই আমরা একটু ঘোরাফেরা করে তারপরে খাবারটা খেয়ে ফেললাম। খাবারটা খাওয়া শেষ করে আমরা আমাদের বাড়ি যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা হয়ে গেলাম, কারণ যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর একটু পরে রাত হয়ে যাবে।
তো এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না। তো ওরা লাস্ট পর্যায়ে বলতেছিল যে ঝালমুড়ি খাবে, তো ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম, ঝালমুড়ি খেয়ে তারপর বাসায় চলে গেলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।